ডোমকল শহরকে চিনতে হবে, আর চিনতে গেলে আমাদের গান শুনতে হবে। আপনারা মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন থানা এলাকার গান হয়তো শুনেছেন। এবার ডোমকল নিয়ে গান বাঁধলেন ডোমকলেরই এক ছেলে শাহিদ। সে মিউজিক পরিচালক থেকে শিল্পীও বটে, কিন্তু এই গানে তোড়জোড় করে প্রযোজনা করেছেন ডোমকলেরই ছেলে সঞ্জয়, যে গানে অভিনয় করেছেন ডোমকলেরই খুদে শিল্পী থেকে যুবকেরা। তুলে ধরা হয়েছে ডোমকলের ঐতিহ্যপূর্ণ ইতিহাস। পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ স্থল, বাকি 96 ভাগ টুকটুকি। এই স্বপ্ন বনে যে আপন মনে আগলে রাখে যে সদায়, কেটেছে ছেলে বেলা যার আদরে এই আমার শহর খুঁজে পায়। হ্যাঁ, কৌতূহল হবেই যে কখন শুনতে পাবেন এই গান। তবে এই গান রিলিজ হতে চলেছে ড্রিম ডান্স একাডেমি নামের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে চলতি মাসের 7 তারিখ তথা 7ই জুন। গানের শুভমুক্তি হবে ড্রিম ডান্স একাডেমি নামের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে গিয়ে ফলো করে রাখুন, কেননা আবেগের যে ডোমকলের গান, সেই গান শোনার জন্যই। ডোমকলের গান নিয়ে হঠাৎ করে চিন্তা ভাবনা শুরু করেন যুবকেরা। তারাই কয়েকদিনের প্রচেষ্টায় গান লেখার কাজ করেন। গানটি লেখেন মুর্শিদাবাদের জলঙ্গির যুবক শহীদুল ইসলাম। সুর থেকে ভোকাল সহ মাস্টারিং করেন ডোমকলেরই যুবক শাহিদ, পাশাপাশি ভোকাল দেন মেহেদি হাসান। আর এই গানটি প্রযোজনা করেছেন ডোমকলের ছেলে সঞ্জয়, সহপ্রযোজক তহিদুল। পরিচালনা করেন নদিয়ার ছেলে আশিক মণ্ডল এবং সহযোগিতা তথা চ্যানেল কর্তৃপক্ষ মাসুম আলী। সম্পূর্ণ ভিডিও ধারণে ছিল হরিহরপাড়ায় সঞ্জু। গানটির রেকর্ডিং হয় ষোলো আনা মিউজিক স্টুডিওতে। মন্দির মসজিদ পাশাপাশি ভাই ভেদাভেদ ভুলে দেখো আমরা সবাই। ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং পর্ব। ডোমকলের বাস স্ট্যান্ডে চলে শুটিং। ডোমকলের কোর্ট চত্বর, সিনেমা হল, এসডিও মোড়, পেট্রোল পাম্প, শপিং মল থেকে নানান উল্লেখযোগ্য জায়গায়। আর এই ভিডিওতে দেখা যাবে ডোমকলের দুই মুখ, নিজামুদ্দিন খান ও বাপি বিশ্বাসকে। তাদেরও নিয়ে করা হচ্ছে শুটিং। তাহলে কি সুপার হিট হতে চলেছে গান? কেটেছে ছেলে বেলা যার আদরে এই আমার শহর খুঁজে পায়। শুটিং শেষে আবেগের সঙ্গে গানটি হিট হবে বললেন ডোমকলের বিশিষ্ট জন আব্দুল আলিম বাপি বিশ্বাস। আমার স্নেহের ছোট ভাই, উনি ডোমকলকে নিয়ে একটা গান লিখছেন। সেই ডোমকলের নানা ঐতিহ্য, নানা কর্মকাণ্ডকে নিয়ে ওনার একটা গান রিলিজ হবে আগামী 7 তারিখ। তারই কিছু ফটো বা ফটোশ্যুট এখানে হচ্ছে এবং শাহিদ অনেক দূরে যাবে ডোমকলকে নিয়ে। এই ভাবনা শাহিদ বিগত দিনেও ছিল, আগামীতেও থাকবে এবং শাহিদকে নিয়ে আমরা গর্ববোধ করছি। টানা 2 দিন ধরে শুটিং শেষে কি বললেন গায়ক পরিচালক থেকে প্রযোজক, শোনাবো আপনাদের। ডোমকলকে ভালোবাসা, ডোমকল কেন ভালোবাসা ডোমকল, সেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটাই। আর গানটা যে লিখেছে তাকে মিস করছি আজকে শহীদুল ভাই। আর এদিকে পুরো টিম আছে আমার, যারা একের পর এক কাজ করছে, তাদের নাম না করলে নয়, তো তারা এখানে আমার সাথে রয়েছে। আমি আশা করছি গানটা খুব ভালো লাগবে এবং গানটা শুনবেন আর গানটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ। তো আমরা অনেক জায়গায় দেখেছি তাদের গ্রাম নিয়ে, তাদের শহর নিয়ে অনেক রকমের গান বানিয়েছে, কেউ কেউ র‍্যাপ সং বানিয়েছে। তো ভাবলাম যে আমাদের ডোমকল নিয়ে এখন পর্যন্ত কোনো গান আসেনি, তো ভাবলাম যে আমাদের ডোমকল আমাদের ঐতিহ্য নিয়ে একটা গান বানাই। আশা করছি সবাই শুনবে। আর শুধু বলতে পারি যে গানটা এতটাই সুন্দরভাবে বানিয়েছি আমরা যে খুব ভালো লাগছে শুনতে। তো গানটা আপলোড হচ্ছে ড্রিম ডান্স একাডেমি ইউটিউব চ্যানেল ও ড্রিম ডান্স একাডেমি ফেসবুক পেজ থেকে। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। দুদিন থেকে আমাদের শ্যুট চলছে, আমি এটাতে ডিওপিভাবে ক্যামেরা কাজ করছি। আশা করি সবাইকে কাজটা ভালো দিতে পারবো, সবাইকে চেষ্টা করছি আমরা, আমাদের টিম সবাই চেষ্টা করছে, সবাই পরিশ্রম করেছে পুজোর টিমে। সব থেকে ভালো লেগেছে যে আমি এই জায়গাটা পেয়েছি এবং এই জায়গাটা পাওয়ার পিছনে শাহিদের অনেকটাই ভূমিকা আছে। তো তাছাড়া সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা মানে আমি যেটাই বলেছি সেটাই তারা করেছে এবং তারা অনেক 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 এই গরমের মধ্যে অনেক স্ট্রাগল করেছে। এখন গানটি পুরো শোনার জন্য অপেক্ষা করুন। এই তো 7ই জুন শুভমুক্তি হতে চলেছে ড্রিম ডান্স একাডেমি নামের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন এবং ফলো করে পাশে থাকুন। ডোমকলবাসী হিসেবে সাপোর্ট করুন এই সব যুবকদের। কেরল, বেঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার।
ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস। যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9775750808 অথবা 9775750808 এই নম্বরে।